তারা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। তাদের অনেক শক্তি, এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে। বিশ্বনবী যখন 15 কিংবা 20 বয়স, কোনো বর্ণনা এসেছে 15, কোনো বর্ণনায় 20, তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন, ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন। ওইটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল। হালাফুল ফদুল, ওইটারই আমরা বাংলায় কি বলি, হেল্পফুল ফজুল। হালাফ মানে শপথ, ওথ, উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ। আর ফাদিলা, ফাদলুন, এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল। ফুদুল মানে ভালো কাজ, ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না, জালিমের জুলুম চলবে না, হত্যা চলবে না, ধর্ষণ চলবে না, রাহাজানি চলবে না, মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে। যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে, কারা, মুরব্বীরা না, যুবকরা। যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি, এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে। যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে। এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন? নতুন করে যুবক ভোটার হয়েছে 2 কোটি। কয় কোটি? 2 কোটি না? ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন? দে ক্যান চেঞ্জ বাংলাদেশ, দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ। তারা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। তাদের অনেক শক্তি, এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে। ফেন্সিডিল, গাজা, ইয়াবা, হিন্দি সিনেমা, এগুলোর পিছনে দৌড়ানো যাবে, পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে। যুবক বয়সে ভয় করতে হবে কারে, চিল্লায় বলেন কাকে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও। বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে, পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, এটা বিপ্লবী বাণী, এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না, আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে, ঠিক কিনা? বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য সব সময় জিকির করতে হবে। একজনের চিল্লায় বলেন তিনি কে? শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। করতে রাজি আছেন? সব সময় জিকিরটা করতে রাজি আছেন? এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ। When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat, La ilaha illallah. When you're walking down the street,
Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah Every night and every day Every night and every day Never forget to say La ilaha illallah Chilla bolen thik ra Dine rate je kono muhurte আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি এজন্য বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো চারটা কয়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার এই যে শুরুতে তিনটা তাকবীর দিছি এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটা এই চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লা ইয়াদুররুকা বি আইয়িহিন্না বাদাতা বিশ্বনবী বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চায় করো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়েন এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায়ে তাসবিহগুলোকে পড়তে দেখেছি পড়তে রাজি আছেন ডান হাত তোলেন এই আঙ্গুলের করের মধ্যে এভাবে রাখেন এভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমিন ইয়া আরহামার রাহিমিন আসনা নাই আছে সান্দলাই মনে হয় নাই কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার কয়বার মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহু আকবার এরপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার সবশেষে মেলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد এরপরে পড়তেন اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى এরপরে পড়তেন اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان الله পড়েন কত তাসবিহ কত দোয়া আবার ফজরের সময় পড়তেন اللهم بك اصبحنا وبك امسينا وبك نحيا অবিকা নামু তোমা ইলাইকান নুশুর সুবহানাল্লাহ বলেন এগুলো পড়ে না আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন কত বড় ডাকাত ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাসবিহ শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্বনবী বললেন না দোয়া মুখল ইবাদা দোয়া হলো ইবাদতের নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন না এই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া ও হুয়াল ইবাদা দোয়াটাই নাকি ইবাদত দোয়াটা ইটসেলফ এইটাই ইবাদত নামাজ যেমনি ইবাদত রোজা যেমনি ইবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও ইবাদত সুবহানাল্লাহ পড়ে এটা মুমিনের উইপেন সিলাহুল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স দ্য বিশ্বাসীদের অস্ত্র
সবকিছুর কারামতি যেখানে শেষ, দোয়ার কারামতি ওইখানে। এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, বাংলাদেশের চিকিৎসা শেষ, ইন্ডিয়া গেছে, কয় বাঁচবো? তিন মাস, কয় মাস? এরপরে সাত বছর বাইসা ছিল, কেমনে বাঁচল? কেমনে? দোয়া। দোয়ার পাওয়ার আছে না নাই? তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে, সিনসিয়ার দোয়া। ইজ লাইক এ মিজাইল, একনিষ্ঠ দোয়া, এটা মিজাইলের মতো। মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে। ড্রোন হামলা করলে ঠিক ওখানে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে, তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না, কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই, এজন্য দোয়াও কবুল হয় না। চিল্লা কোন ঠিক কিনা, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈদা, আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি, আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ, পড়েন, যত দোয়া আপনি করেছেন সব কবুল, সব, অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড, সব কবুল হয়েছে আল্লাহর কসম। অনেকে বলবে, হুজুর এটা আবার কি কইলেন, এতক্ষণ তো ভালোই কইতেছিলেন, সব দোয়া আবার কবুল হয় কেমনে? আমি তো জীবনে কত কিছু চাইলাম, কত কিছুই তো পাই নাই। আছেন এরকম অনেকে, অনেক পেরেশান আফসোস করে, হুজুর চাইলাম আল্লাহ দিল না, চারটা মাইয়া, এবার কাবা ধৈরা চাই আইসি পোলার কথা, এটাও হয়েছে মাইয়া, আছে না নাই? পাঁচটা ছেলে হয়েছে, মেয়ের জন্য বুকটা হাহাকার, হজে জিয়ারাফতের ময়দানে চেয়ে আসলাম, এইবারও হয়েছে আরেকটা পোলা, আছে না নাই? কত কিছু চাইলাম পাইলাম না, হুজুর দিল না আল্লাহ, বলে না আপনার সব দোয়া কবুল। তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে, কয়টা? চান্দোলার ভাইয়েরা মনে থাকবে, কয়টা? আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না, আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়। সুবহানাল্লাহ, কোন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল, দিব, দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব। তিন সিস্টেম, নাম্বার ওয়ান, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন, আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার টু, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? পরে দিবে। নাম্বার থ্রি, চাইলেন, দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনও না, পরেও না, কেয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব। যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব। তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ? লস না লাভ? এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? জীবনে যদি কোনো নেক আমল থাকে, ওই নেক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? তবে নেক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে, আছে না নাই? আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে, আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? রাত্রিবেলা যাচ্ছেন, কেউ নাই, রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ, পাশে লেখা বড় করে দান বাক্স, পকেট থেকে কচকচে 1000 টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে, কেউ দেখে নাই, দেখছে কে? এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন? এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান, আল্লাহর রাগকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ, বলেন আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, বলেন আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কোনোদিন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহর কাছে প্রিয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন, আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য, এর ওসিলায় বাঁচাও, বাঁচাবে কে?